মুখ্য বিষয় ছিল অপরাধীদেরকে পাকড়াও করা, গ্রেফতার করা। সেটা 100 ভাগ শতভাগ সম্পন্ন হয়েছে, এবং যদি আরও কোনো সম্পর্ক থেকে থাকে, কারোর সাথে সংশ্লিষ্টতা থেকে থাকে, সেটাও ধরবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, গ্রেফতার করবার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি নিজে এই বিষয়ে তিনি বলেছেন যে সকল কিছুই করা হচ্ছে। তারপরেও দেখা গেল সেখানে অচল অবস্থা। গ্রেফতার হওয়ার পরে আমার জনগণের অর্থে পরিচালিত একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা, মেধাবীরা সেখানে ভর্তি হয়েছেন, তারা তাদের অধিকার আছে শিক্ষা জীবন সম্পন্ন করার সঠিক সময়ের মধ্যে। সেখানে একটা ন্যাক্কারজনক, দুঃখজনক হত্যাকাণ্ড ঘটেছে, সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 100 ভাগ ব্যবস্থা নিয়েছে। তারপরও কিছু ব্যক্তির ইন্ধনে সেখানে অচল অবস্থা চালু করার জন্য আমাদেরই সন্তানদেরকে নানানভাবে উস্কানি দেওয়া হচ্ছে, এবং সেটা করার মাধ্যমে কি করা হচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন করা হচ্ছে, শিক্ষা জীবন নষ্ট করা হচ্ছে। কারা সেখানে ইন্ধন দিচ্ছেন আমি নাম উল্লেখ করে বলতে চাই না, আমি সুনির্দিষ্ট করেই বলবো কিছুটা, যে আমরা, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে সাবেক নাকি বর্তমানে আমি জানি না, তবে তার তথ্য পেয়েছি জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ বা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত একজন আইনজীবী তার সন্তানকে নির্দেশনা দিচ্ছেন যে এই বিষয়ে যাতে আন্দোলন চলমান থাকে। সরকারের সকল ব্যবস্থা নেওয়ার পরও আমরা জানতে পেরেছি তার সন্তানও বাবার সাথে আলোচনা করছে যে না, এগুলো তো মানা হয়েছে, ওটা মানা হয়েছে, ওটা মানা হয়েছে। অনেক অভিভাবক সেইখানে অন্যদের দ্বারা প্ররোচিত হয়ে কি সেটা বলছেন কি না, সেটা এখন আমাদের এখন প্রশ্ন আসছে। এবং আমাদের সন্তানদের যারা অভিভাবকরা আছেন, আছে গণমাধ্যমের মাধ্যমে, সেই অভিভাবকদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানদের শিক্ষা জীবন বিনষ্ট করবার জন্য যারা উস্কানি দিয়ে থাকেন বা দেওয়ার পরিকল্পনা করছেন, আপনাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে আমরা মেধাবী এবং আমরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি, আমরা কারো অপরাজনীতির সুযোগ যাতে না হই। অনেকে চেষ্টা করছে যে মাঠের রাজনীতিতে পরাজিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলোতে উস্কানি দিয়ে, আমার সন্তানকে, আপনার সন্তানকে উস্কানি দিয়ে অচলাবস্থা সৃষ্টি করে সরকার বিরোধী একটা রাজনীতি দেশে চালু রাখতে। সেই অপরাজনৈতিক শক্তিদেরকেই বলবো যে উন্মুক্ত রাজনীতিতে আপনারা আসুন, কিন্তু আপনারা গোপনে উস্কানি যারা দিচ্ছেন, আমাদের কাছে প্রযুক্তির কল্যাণে অনেক তথ্যই আসছে, প্রযুক্তির কল্যাণে আমরা দেখছি কে কোথা থেকে কি কোন ধরনের উস্কানি দিচ্ছে। এমনও তথ্য আছে, একজন প্রতীকযশা আইনজীবী যিনি একটি রাজনৈতিক দলের, তিনি এখন রাজনৈতিক জোটের সাথে তিনি সম্পৃক্ত, তার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে যে সেই ক্ষেত্রে আইনি সহযোগিতা দেওয়ার জন্য রাজনৈতিক আইনজীবী যারা আছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য বা তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য একটা পরিকল্পনা একটা পর্যায়ে হয়েছিল, সেই তথ্য আমাদের কাছে আছে। আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য অভিভাবকদেরকেই বলবো, আপনার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে আপনারা বোঝাবেন যে সুশৃঙ্খল শিক্ষা জীবন শিক্ষা গ্রহণে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার দাবি অবশ্যই থাকবে, আমার আদায়ের একটা পন্থা থাকবে, শান্তিপূর্ণভাবে চাওয়া পাওয়া নিশ্চিত করবার একটা পন্থা থাকবে, কিন্তু যখন সরকার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করছে, কার উস্কানিতে, কোন রাজনৈতিক শক্তির উস্কানিতে এই কার্যক্রম চলছে, আমরা সেটা সাধারণ ছাত্রছাত্রীরা সেই প্রশ্নটা আজকে আমাদের কাছে রাখছে। আমি যদি নির্দেশনা দেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করে দেওয়া হোক ছাত্রদেরকে, আমি কোন মুখে মাস শেষে আমার বেতন নিচ্ছি, সেই চিন্তাটাও আমার শিক্ষক হিসেবে আমার আসতে হবে, কারণ জনগণের অর্থে আমার বেতন হচ্ছে, সম্মানী হচ্ছে। আবার আমি সেই শিক্ষক যদি আমার সন্তানদেরকে বলি যে কাঁসা পেটাও ঢোল পেটাও, কনসার্ট করো আর ক্লাস বন্ধ রাখো, তখন আমি কোন নৈতিকতার বলে আমি সেই বেতন গ্রহণ করি? পাশাপাশি আমাদের শিক্ষকরা যেহেতু তাদের স্বায়ত্তশাসন আইন বলেই দেয়া আছে, তারা অনেকেই আমাদের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, অনুমতি নিয়েই করছেন, নিয়মের মধ্যেই করছেন,
তো এই যে ফ্লেক্সিবিলিটি তাদের আছে, এটা আর কয়টি বিদেশে অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে আছে যে সরকারেরও আমি বেতন আমি নেব, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি পড়াবো, অনেকে আমরা পড়াচ্ছি, সেটার মধ্যে খারাপ কিছু নেই, তার নিজস্ব দায়িত্ব পালনের পর যদি তারা যদি সেটা করেন কোনো অসুবিধা নেই। কিন্তু আবার আমি আমার বিশ্ববিদ্যালয়ে যেখানে আমার জনগণের অর্থে আমি সম্মানই পাই, বেতন পাই, সেইখানে অচলাবস্থা সৃষ্টি করব, আর যেখানে আমি আমার দ্বিতীয় আয় হয় সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি ঠিকই গিয়ে সেখানে আমি শিক্ষকতা করব, সেখানে আমার অরাজকতা করবার কোনো প্রশ্নই তো আসছেই না, তো সেইটা কোন নৈতিকতার মধ্যে পড়ে? সেটা আমি আপনি জনগণের পক্ষ থেকে আমরা অবশ্যই প্রশ্নটা তুলতে পারি। এখানে দুটো বিষয় গণমাধ্যমের সামনে আমরা আনতে চাই। একটি হচ্ছে পরিবারের সন্তানকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার যোগ্যতা রেখেছেন এবং ভর্তি পরীক্ষায় কঠিন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করে জনগণের অর্থে সেখানে পড়াশোনা করছেন, তাদের সুশৃঙ্খল শিক্ষা জীবনের প্রশ্নে অভিভাবকদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে তারা শিক্ষা জীবন নিজেরটাও যেন নষ্ট না করে আরেকজনেরটাও যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ শিক্ষা জীবন শেষ করে তো সবাইকে কর্মজীবনে আসতে হবে। শিক্ষা জীবনে অরাজকতা করতে গিয়ে যদি আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হয়, আমার কর্মজীবনে আসাটা তো অনিশ্চিত হয়ে যাবে। কেন আমি জেনে শুনে নিজের কর্মজীবন অনিশ্চয়তার মধ্যে ফেলব? এক। দ্বিতীয়টা, শিক্ষক মণ্ডলীর কাছে প্রশ্ন, আমার আপনার প্রতিযোগিতা থাকতে পারে উপাচার্যের পদ, উপ উপাচার্যের পদ বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ন্ত্রণে আসার যে নেতৃত্বের প্রতিযোগিতা সেটা আমার আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু তাই বলে আমি আপনি কেন আমার সন্তানদের শিক্ষা জীবনকে অনিশ্চিত করে নিজের ব্যক্তি স্বার্থ তুলে ধরতে অপর আরেকটি রাজনৈতিক শক্তিকে সহযোগিতা করবার হীন নোংরা রাজনীতিতে আমরা কেন জড়াবো? আমার নিজের অবস্থানটা কোথায়, আর্থিক অবস্থানটা কোথায়, সেই প্রশ্নটা যদি এখন রাষ্ট্র জনগণের পক্ষ থেকে করে তখন তো আরও বলা হবে যে সেখানে সেটা প্রতিশোধপরায়ণভাবে অনেক সেই দৃষ্টিতে দেখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেখানে সকল অপরাধীকে গ্রেফতার করা হলো, তারপরও প্রতিদিন একটার পর একটা দাবি নিয়ে এসে পরিকল্পিতভাবে বাবার নির্দেশে সন্তান কেন সেখানে উস্কানিমূলক কাজে থাকবে? আমাদের কাছে কিন্তু তথ্য আছে, তদন্তের স্বার্থে সন্তানের ভবিষ্যতের স্বার্থে আমরা সেই তথ্য বোধ দিচ্ছি না। দেশের নির্বাহী প্রধান দায়িত্ব নিয়েছেন, তারপরও কেন কার স্বার্থে এই অপরাজনীতি হচ্ছে?